নীলফামারীতে নানা আয়োজনে বাংলাদেশ তাঁতি লীগের 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করে জেলা তাঁতি লীগ। গতকাল বিকেলে জেলা শহরের চৌরঙ্গী মোড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা তাঁতি লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান সহ অনেকেই। পরে মিলাদ মাহফিল শেষে জাতির পিতা ও তার পরিবার এবং সকল শহীদের আত্মার শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।